আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অর্থাৎ শুধু দেশকে ভালোবাসতে হবে সেটাই উনাদের মূলমন্ত্র। দেশকে ভালোবাসতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে সেই কথাটা প্রত্যেক ঘরে ঘরে, ভারতবর্ষের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ওনারা কাজ করছে, সেটার নাম হল আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অর্থাৎ শুধু দেশকে ভালোবাসতে হবে সেটাই উনাদের মূলমন্ত্র। কারণ ওনারা কেন এই মন্ত্রটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন আজ থেকে 15 বছর আগে? একটা ছোট্ট ছেলে, দেশকে ভালোবাসতে হবে, দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মাটিটা পৃথিবীর মধ্যে যত দেশ আছে তার থেকে পবিত্র ভারতবর্ষের মাটি, এটা ওনারা ভালো করে জানেন। কেন কেন পবিত্র বললাম? আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাই এই সনাতন ধর্মের লোক, প্রত্যেকেই আমার মনে হয় 99% সনাতন ধর্মের লোক। যদি আপনি সনাতন ধর্মকে বিশ্বাস করেন তাহলে আমার কথাটা বিশ্বাস করতে হবে কি, এই ভারতবর্ষের মাটি পৃথিবীর মধ্যে যতটা দেশ আছে সেই দেশের থেকেও, মাটি থেকে এই ভারতবর্ষের মাটি পবিত্র, ওনারা সেটা জেনেছেন। তার কারণ এই ভারতবর্ষের মাটিতে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে, এই ভারতবর্ষের মাটিতে ভগবান রামের জন্ম হয়েছে, ভগবানের জন্ম যেই মাটিতে হয়েছে, যেই দেশে হয়েছে, সেই দেশের মাটি পবিত্র না হয়ে কি পারে? সেই মাটিটাকে রক্ষা করার জন্য, এই জন্মভূমিকে রক্ষা করার জন্য এই ছেলেটা যখন ছোট ছিল তখন বাড়ি থেকে বেরিয়ে গেছে 15-20 বছর, সারাজীবন থেকে যেত আমাদের যে ভারতবর্ষের নেতা অমিত শাহজি রিকোয়েস্ট করে ত্রিপুরাতে এনেছে, আপনারা ভুলে গেছেন, ত্রিপুরা আসার আগে ওনাকে দিল্লি ডেকে নিয়ে অমিত শাহজি এরকম উত্তর দিয়ে বলেছে তুমি ত্রিপুরায় যাও, এই ছেলেটা আসতো না কোন সময়। 18-তে আমরা শুনেছিলাম ধন সম্পদের উৎসব ধনতেরাস ও দীপাবলি, স্বর্ণকমল জুয়েলার্সে ধনতেরাস ধন সমৃদ্ধি শুরু হতে চলছে 22 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত, যেখানে থাকবে বাম্পার লাকি ড্রতে 1,00,000 টাকার হীরের গয়না, মেগা লাকি ড্র ও প্রতিদিনের লাকি ড্র, সোনার গহনা ও হীরের গহনার মজুরিতে বিশেষ ছাড়, ধনতেরাসে হীরের গহনার বিশেষ প্রদর্শনী, প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রার সাথে পুরাতন গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত গয়নার কেনাকাটার সুবর্ণ সুযোগ, স্বর্ণ সমৃদ্ধিতে এই ধনতেরাসে আপনার সংসার হোক আলোকিত। সকলকে জানাই শুভ ধনতেরাস, শুভ দীপাবলির শুভেচ্ছা, নমস্কার।